নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা আবহাওয়ার খবরে নজর রাখবো। আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, তার সাথে খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ, তার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সেই কারণেই তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। তবে কলকাতার কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, আবারও বৃষ্টির একটা সম্ভাবনা দপ্তর আছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেমন আকাশ পরিষ্কার হলো, আবারও একটা বিশ্লেষণ তৈরি হচ্ছে, যার জন্য আবারও বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেই সমস্ত জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, এই সমস্ত জেলায় কিন্তু রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে একটা সিস্টেম তৈরি হচ্ছে, যেটা ঘনীভূত হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। শুক্র শনিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দু তিন দিনের মধ্যে বাংলা, ওড়িশা উপকূলে পৌঁছবে। এর জেরে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অর্থাৎ যে গভীর নিম্নচাপ দুদিন ধরে ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই শক্তি হারিয়েছে, কিন্তু নতুন করে যে সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে আবারও সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার ক্ষেত্রে আজকে যেটা বলা হচ্ছে, সামগ্রিকভাবে মেঘলা আকাশ থাকছে, তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যেহেতু আজকে বৃষ্টি বা মেঘলা খুব একটা থাকছে না, আংশিক মেঘলা থাকছে, তাই একটু গরমের দাপট থাকবে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি অর্থাৎ ঘর্মাক্ত পরিবেশ সেটা কিন্তু বজায় থাকবে কলকাতার ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। 48 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকছে, বিক্ষিপ্তভাবে দেড় পশলা হালকা থেকে মাঝারি, অর্থাৎ স্থানীয়ভাবে বজ্রগর্জ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজকে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে আগামী 24 ঘন্টায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গে। এবং পার্বত্য এলাকায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুদীপ্তা, তোমার কাছে জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলে যে রবিবার থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে কদিন বৃষ্টি থাকবে বলে কিছু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? হ্যাঁ, দেখো, যে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ আমরা দেখেছি গত সপ্তাহে, ঠিক একই রকম ভাবে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই বৃষ্টি কিন্তু চলবে আরো 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ সেই বৃষ্টির প্রভাব কিন্তু আরো 48 ঘন্টা থাকবে, অর্থাৎ রবিবার থেকে সোমবার কিংবা মঙ্গলবার পর্যন্ত ওই বৃষ্টির রেশ কিন্তু থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে ডিপ্রেশন রয়েছে এবং তার জেরে এমনিতেই গভীর নিম্নচাপের জন্য যে তেল, অর্থাৎ যে বাতাসের উপর ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে, জলীয় বাষ্প এমনিতেই আমাদের এখানে এক্সিস্ট করছে, অর্থাৎ রয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি নতুন করে আবার একটা ডিপ্রেশন তৈরি হয় বঙ্গোপসাগরে, তার জেরে আবারও বেশ ভালো রকম জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। তাই এই বৃষ্টি কিন্তু আরো বেশ কিছুদিন স্থায়ী হবে, অর্থাৎ শুক্র শনিবার নাগাদ যে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, তার জেরে মঙ্গলবার রবিবার থেকে যে বৃষ্টি শুরু হবে সেটা কিন্তু আরো দুদিন অন্তত চলবে, সেই বৃষ্টির দুদিন থাকবে বলে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। সেটা অবশ্যই পরবর্তীকালে আরো বেশি করে স্পষ্ট হবে বিষয়টি, যদিও এখনো পর্যন্ত যে সিস্টেম দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো রকম জোরালো সিস্টেম তৈরি হচ্ছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও হয়তো সপ্তাহান্তে মৎস্য কিছুদের জন্য সমস্ত যাওয়ার নিষেধাজ্ঞা সেটাও কিন্তু জারি থাকবে, যদিও আজকে কিন্তু সে অর্থে নিষেধাজ্ঞা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। একেবারে ধন্যবাদ সুদীপ্তা, কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে এখন এই পর্যন্ত, দেখছেন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।